নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব হিমানীশ গোস্বামীর লেখা একটি গ্রাম বাংলার ভৌতিক গল্প, দমদমের ডিমটন সাহেবের বাড়ি। তাহলে আসুন শুরু করছি আজকের গল্প। সেদিন কি বিশ্রী রকমের শীত পড়েছিল, আর সেই সঙ্গে বৃষ্টি, ঝোড়ো দমকা হাওয়াও বয়ে চলেছিল মাঝে মাঝে। এই রকম দিনেই এককালে বোধহয় সাহেবরা ঘরে কাঠের আগুন জ্বালাত, আর কাপের পর কাপ চা খেত আর গল্পের বই পড়ত। ডিমটন সাহেবের দমদমের এই বাড়িটির আজ অনেকখানি ভেঙে পড়েছে। কত বড় বাড়ি ছিল এটা, এখনও রয়েছে বাড়িটা, কিন্তু একটা দিক একেবারে ভেঙিয়ে চুড়িয়ে প্রায় মাটির সঙ্গে মিশে আছে, অন্য দিকটা এখনও রয়েছে, অর্থাৎ ডিমটনের বৈঠকখানা ছিল যেটি, আর তার পাশে পড়ার ঘর। এ দুটি ঘরেই রয়েছে ফায়ারপ্লেস। ফায়ারপ্লেস কত বছর, বোধহয় 50 বছরই হবে, ব্যবহার হয়নি, কিন্তু এখনও রয়ে গেছে কাঠ পোড়ার চিহ্ন। এই দুটি ঘর আর শোয়ার একটা ঘর, সব সমেত তিনটি ঘর নিয়ে যদুগোপাল বোস বহুদিন বাস করছিলেন। যদুগোপাল বোস ছিলেন ডিমটন সাহেবের কেরানি। ডালহৌসি স্কোয়ারে ছিল ডিমটন সাহেবের বড় অফিস। অফিস মানে ইংল্যান্ড থেকে কলম, কালি, ব্লটিং পেপার, হরেক রকমের নিব, কলমদানি, দোয়াদানি, পিন, ক্লিপ, কাচের পেপার ওয়েট, ড্রয়িং কাগজ, স্কেল, চিঠি বা ছোটোখাটো পার্সেল ওজন করার জন্য দাড়িপাল্লা, আঠা, গালা, সুতো, প্যাকিং কাগজ, খাম, লেখার যাবতীয় সরঞ্জাম, মোমবাতি ইত্যাদি এনে কলকাতার এবং অন্যান্য বাজারে ছাড়া। এই জিনিসগুলো খুব সাধারণ হলেও প্রতি মাসে ডিমটন সাহেবের অফিস থেকে অন্তত 1.5 লাখ টাকার বিক্রি হতো। তা থেকে খরচ বাদ দিয়েও 1,015 টাকা লাভই থেকে যেত। এই ঘরেই এখন বসে রয়েছে রাধারমণ। সে সিগারেট টানছে একটার পর একটা, কিন্তু গল্পের শুরু তারও অনেক আগে, সে কথাটা আগে বলিনি। যে আমলের কথা বলছি সে আমলে জিনিসপত্রের দাম, যে আমলের কথা বলছি সে আমলে জিনিসপত্রের দাম ছিল অবিশ্বাস্য রকমের সস্তা। কলকাতার বাজারে ইলিশ পোনা ইত্যাদি মাছ বিক্রি হতো 4 আনা সের, তখন আধ পয়সাও জিনিস পাওয়া যেত। বাজার থেকে আধ পয়সার লঙ্কা আর আধ পয়সার ধনে পাতাও লোকে কিনত। কুমড়োর ফালি 1 পয়সায় পাওয়া যেত, বড় লাউ 1 আনা 2 আনায় কেনা যেত। অবশ্য এর অন্য একটা দিকও আছে, তখনকার দিনে 1 টাকায় অনেক কিছুই পাওয়া যেত ঠিকই, কিন্তু 1 টাকা উপার্জন করা খুব সহজসাধ্য ছিল না। অনেকেরই মাইনে ছিল মাসে 20 টাকা কি 25 টাকা। কলকাতায় 2 ঘরওয়ালা ফ্ল্যাট ভাড়া পাওয়া যেত মাসে 15-20 টাকায়, আবার 5-6 টাকাতেও থাকার আস্তানা মিলত। একটা সাধারণ বাড়ি তৈরি করতে তখন খরচ পড়তো 1,300 টাকা। সেই সময় ডিমটন সাহেবের মাসে প্রায় 15,000 টাকা লাভ হতো। ডিমটন সাহেবের অফিসে 20 জন লোক কাজ করতেন। এই 20 জনের বছরে মাথাপিছু গড় মাইনে ছিল 1,000 টাকা। পুজো বোনাস ছিল না, কিন্তু বড়দিনের সময় বাজারের বিক্রির শতকরা 1 ভাগ কর্মচারীদের মধ্যে সমানভাবে বিলি করতেন। এতে সময় প্রতি কর্মচারী হাতে পেতেন প্রায় 1,000 টাকা করে, অর্থাৎ বছরে মাইনের হিসেবে যা পেতেন বড়দিনের আগে পেয়ে যেতেন তার চেয়েও বেশি। ডিমটন সাহেবের অফিসে কাজ করবার জন্য বহু লোকই উন্মুখ হয়ে থাকত। তাছাড়া ডিমটন সাহেব প্রত্যেক শনিবার কর্মীদের জন্য চমৎকার লাঞ্চের ব্যবস্থাও করতেন। তার অত টাকা ছিল, কিন্তু তিনি অতি সাধারণ পোশাক আশাক পরতেন। তার 2-3টে ভালো পোশাক ছিল যা তিনি কালে ভদ্রে ব্যবহার করতেন। সবসময়ই তাকে দেখা যেত সাদা সাধারণ কাপড়ের প্যান্ট আর সাদা শার্টে, শীতকালে তার উপর একটা কার্ডিগান। খাওয়া দাওয়া সম্পর্কেও তার কোনো রকম শৌখিনতা ছিল না। অফিসের উপরেই একটা ঘর ছিল, সেই ঘরেই তিনি থাকতেন, আর গ্যাসের আগুনে নিজেই রান্না করে খেতেন, কোনোদিন অমলেট, কোনোদিন মাংস সেদ্ধ। দুপুরের খাওয়ার জন্য তিনি একটা রেস্তোরাঁয় যেতেন।
ডিমটন সাহেব দমদমের ওই পেল্লাই বাড়িটা কিনতে চাননি। ওই বাড়ি তৈরি করিয়েছিলেন ব্রাউন নামে সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল। কর্নেল ব্রাউন স্থির করেছিলেন ভারতবর্ষের শেষ জীবনটা কাটিয়ে দেবেন, কাটিয়ে দিতেন। কিন্তু তার স্ত্রী কিছুদিন থেকে এমন একটা অসুখে পড়লেন যে ডাক্তার বললেন একটা ঠান্ডা জায়গায় না গেলে ও অসুখ সারবে না। প্রথমে স্থির করেছিলেন তারা দার্জিলিংয়ে চলে যাবেন, কিন্তু দার্জিলিং উঁচু জায়গা, সেখানে হাওয়ার চাপ কম, অতএব ডাক্তার সেটা বাতিল করে দিলেন। তখন তারা স্থির করলেন চলে যাবেন দেশে। যে বাড়িটা দমদমে নিজেদের থাকবার জন্য কিনেছিলেন 18,000 টাকায়, সেটা তারা ডিমটনকে বেচে দিলেন প্রায় জলের দরে। ডিমটন আসলে কলকাতায় বাড়িটারই কিছুই করতে চাননি, তিনি বলতেন যত ঝামেলা কমানো যায় ততই ভালো। কিন্তু ব্রাউন সাহেবের অসুবিধের কথা বিবেচনা করে তিনি কিনে নিলেন বাড়িটা, আর ভাবলেন ওই বাড়িটা কোনো এক সময় দাওয়ে বিক্রি করে কিছু লাভ করে নেবেন। কিন্তু সমস্ত ব্যাপারটাই কীরকম যেন গোলমাল হয়ে গেল। ঠিক যেদিন সকালে ব্রাউন সাহেব এবং তার স্ত্রী প্যামেলা কলকাতার ডক থেকে জাহাজে উঠবেন, সেদিন দেখা গেল দুজনেই ঘুম থেকে আর উঠলেন না। দেখা গেল বিছানায় দুজনেই মৃত অবস্থায় পড়ে রয়েছেন। সে এক সাংঘাতিক ব্যাপার, চারিদিকে হুলস্থুল পড়ে গেল। মৃতদেহগুলিতে কোনো আঘাতের চিহ্ন নেই, মুখে চোখে কোনো রকম ভয়ের বা বিকারের চিহ্ন ফুটে ওঠেনি, কোনো ধস্তাধস্তির প্রমাণ নেই। তারা দুজনে যেন পরম শান্তিতে ঘুমোচ্ছেন এমন চেহারা, অথচ দুজনে শান্তিতে ঘুমোতে ঘুমোতে একই সময়ে পরলোক যাত্রা করেছেন। অবিশ্বাস্য ঘটনা, পুলিশ বিশ্বাস করেনি, কিন্তু অনেক অনুসন্ধান করেও পুলিশ ব্যাপারটি হত্যা কিনা তার প্রমাণ করতে পারেনি। শেষ পর্যন্ত পুলিশ বলতে বাধ্য হলো একই পরিবারের দুজন একই সময় বা কাছাকাছি সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পোস্টমর্টেম করেও সন্দেহজনক কিছু পাওয়া না যাওয়ায় পুলিশ এর বেশি আর কী বা করতে পারত। কিন্তু ব্যাপারটা যে নিছক স্বাভাবিক মৃত্যু নয় তার প্রমাণ পাওয়া গেল এর মাস কয়েক পর। বাড়িটা খালি পড়েছিল, ডিমটন সাহেব এর মধ্যে বাড়ির বিক্রির চেষ্টা করেননি, কেননা তিনি ভেবেছিলেন যে বাড়িতে ওই রকম ঘটনা ঘটেছে সে বাড়ির সদ্য সদ্য বিক্রি করতে গেলে লোকেরা কিনতে ভয় পাবে। তাছাড়া ডিমটন সাহেবের তো আর টাকার অভাব নেই, আর অভাব নেই থাকার জায়গারও, তাই তিনি অপেক্ষা করতে লাগলেন। এইভাবে বছরখানেক যাওয়ার পর একদিন ডিমটন সাহেব বাড়িটি দেখতে এলেন। এসে দেখলেন এক বছর কোনো রকম যত্ন না নেওয়ায় বাড়ির গায়ে শ্যাওলা জমেছে। বাড়িটির মধ্যে বাদুড়, চামচিকে, ইঁদুর এবং শেয়ালের দল এসে নোংরা করেছে, কেমন পচা গন্ধ বেরোচ্ছে। বাড়ির গায়ে অশ্বত্থ এবং বটগাছ হয়ে রয়েছে। মাত্র এক বছরে ঝকঝকে তকতকে বাড়িটার এই হাল দেখে ডিমটন সাহেব ভাবলেন এই বাড়ির একটা ব্যবস্থা কিছু করতে হয়। সঙ্গে সঙ্গে লোক লাগিয়ে বাড়িটার আদ্যপান্ত সংস্কার করলেন, জানলা দরজায় নতুন রং করালেন, বাড়ির গায়ে পুরনো হয়ে আসা সিমেন্ট তুলে ফেলে নতুন সিমেন্ট লাগালেন এবং তারপর চমৎকার রং করিয়ে নিলেন। বাড়িটা প্রায় নতুন হয়ে গেল। কিন্তু ডিমটম সাহেবের সমস্যা হলো বাড়িটাতে থাকবে কি, ইচ্ছে করলেই কাউকে ভাড়া দিয়ে দিতে পারতেন, কিন্তু ভাড়াটে থাকলে সে বাড়ি বিক্রি করা সহজ নয়, দামও কম পাওয়া যায়। আবার তিনি নিজেও তার অফিস থেকে এত দূর এসে থাকতে চাইলেন না। এই সময় তার মনে হলো তার অফিসের বিশ্বস্ত কেরানি যদুগোপাল বোসকে ওই বাড়িতে থাকতে বলবেন, যদুগোপাল তার অনুগত, বললে কথা শুনবেন, আবার দরকার হলে বাড়ি ছেড়েও চলে যাবেন, আর তাছাড়া যদুগোপালেরও সুবিধে হবে, বাড়ি ভাড়াটা আর তাকে দিতে হবে না। যদুগোপালকে বলার সঙ্গে সঙ্গে যদুগোপাল রাজি হয়ে গেলেন। তিনি অবশ্য জানতেন ওই বাড়িতে সস্ত্রীক ব্রাউন সাহেবের একই রাত্রে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল, কিন্তু যদুগোপালবাবু তাতে পিছপা হলেন না। প্রথমত তিনি ছিলেন ঘোর নাস্তিক, ঈশ্বরেই তার বিশ্বাস ছিল না, ভূত প্রেত দৈত্য দানতে তো একেবারেই নয়। তবু তিনি তার পরিবারবর্গ এবং আত্মীয় স্বজনকে দেখানোর জন্য একজন পুরোহিত ডেকে বাড়িতে যজ্ঞ করলেন, যাতে ভূত বা আত্মা যেই হোক না কেন
যাতে তারা ওই বাড়ির ত্রিসীমানার মধ্যে না থাকতে পারে। তারপর একদিন পঞ্জিকা মতে শুভদিন দেখে তিনি ওই বাড়িতে গিয়ে উঠলেন। এইভাবে তারা গিয়ে উঠলেন, কিন্তু বাড়ির লোকেরা অত বড় বাড়িতেও যে খুব শান্তি পেতেন তা নয়। রাত্রে তারা কিসের যেন আওয়াজ শুনতে পেতেন, ঘুমের ঘোরে নয়, অনেক সময় জেগে থাকার সময় মনে হতো কে যেন ঘর দিয়ে চলে বেড়াচ্ছে, কারা যেন কথা বলছে ফিসফিস করে। যদুগোপালেরও কানে ওইসব আওয়াজ আসত, কিন্তু তিনি নিজেকেই আশ্বাস দিয়ে বলতেন, প্রকৃতিতে যা হয় বা হবে সবই প্রাকৃতিক নিয়মেই হবে। দেহ নেই অথচ চলছে, গলা নেই অথচ কথা বলছে, তা একমাত্র রেডিওতেই সম্ভব। বেতারের সাহায্যে যেমন হাজার হাজার মাইল দূরের কথা শোনা সম্ভব, হয়তো কোনো কারণে ওই বাড়িতে বেতারের মতো পরিবেশ প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে, তাই দূরে কোথাও হয়তো কেউ কথা বলছে, চলছে, এখানে তারই আওয়াজ পাওয়া যাচ্ছে। তিনি নিজেকে এইসব কথা বোঝালেন ঠিকই, কিন্তু খুব একটা ভরসা পেলেন না। একদিন রাত দুটো নাগাদ তার ঘুম ভেঙে গেল, আর তার মনে হলো কে যেন ইংরেজিতে বলছে, আমার বাড়িতে তুই কে রে, আমার বাড়িতে তুই কে রে। ভয়ানক ভয় পেয়ে গেলেন যদুগোপালবাবু। তিনি তারপর দিনই ডিম্পটন সাহেবকে বললেন, সাহেব ওই বাড়িতে আর থাকা যায় না, বাড়িতে বড় উৎপাত, বাড়িটায় ভু ভু ভূত আছে। যেমনভাবে যদুগোপালবাবু কথাটা বললেন তাতে ডিম্পটন সাহেব হা হা করে হেসে উঠলেন, বললেন, যদু তোমার তো ভগবানেই বিশ্বাস নেই, কিন্তু তোমার এ কি অধঃপতন। আমি ভেবেছিলাম তুমি খুব সাহসী, কিন্তু এখন দেখছি অন্যান্য বাঙালিদের মতোই তোমার মনে ভয় আর কুসংস্কার। এমনিতে যদুগোপালবাবু খুব শান্ত এবং নিরীহ, কিন্তু বাঙালিদের হেয় করলে তিনি খুব বিরক্ত হতেন। তিনি বললেন, সাহেব আপনি নিজেই একলা দোকানে কাটিয়ে আসুন, হয়তো তাহলে আপনার বিশ্বাস হবে। আমি নাস্তিক ঠিকই, কিন্তু প্রমাণকে অগ্রাহ্য করি কেমন করে। ডিম্পটন সাহেব বললেন, ঠিক আছে, তোমার ভয় করছে থাকতে আমি জোর করব না, তুমি যখন ইচ্ছে ওই বাড়ি ছেড়ে দিতে পারো, আমি আমাদের অফিসের সেলিম আহমেদকে ওই বাড়িতে থাকতে দেব। ও মুসলমান, ভূত হয়তো ওর কাছে আসতে ভয় পাবে। যদুগোপাল ও কথা শুনে বললেন, ঠিক আছে আমি বাড়ি খুঁজে নিই একটা, তারপর উঠে যাব, আগামী কয়েকদিনের মধ্যেই আমি ব্যবস্থা করছি। যদুগোপাল উল্টুডাঙ্গার কাছে একটা বাড়ি ভাড়া নেওয়ার ব্যবস্থা করে এলেন। স্থির হল পাঁচ দিন পর তিনি চলে যাবেন, অমন বিরাট বিনি পয়সা বাড়িতে থাকা তার ভাগ্যে ছিল না। যাই হোক, সুখের চাইতে সোয়াস্তি ভালো। কিন্তু যদুগোপালের সে বাড়িতে যাওয়া হলো না। যেদিন যাওয়ার কথা সেদিন দেখা গেল সকালবেলা তিনি মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। সেদিনই বিকেলে সেলিম আহমেদের আসার কথা ওই বাড়িতে, কিন্তু এই অবস্থায় সে বাড়িতে তিনিও আসতে চাইলেন না, বাড়িটা ফাঁকাই পড়ে রইল। ডিম্পটন সাহেবও ওই বাড়িটি আর বিক্রি করার চেষ্টা করলেন না। তারপর ক্রমশ ওই বাড়িটিতে আগাছা জন্মাতে লাগলো, বড় বড় গাছের শেকড় বাড়িটিকে ভেদ করতে লাগলো। কিন্তু সবাই আশ্চর্য হয়ে গেল, কেননা বাড়িটার দুটো ঘর আগেকার মতোই রয়ে গেল। সে ঘরে শ্যাওলা জমল না, বাদুর ঢুকল না, সেই পুরনো আমলের মতোই রয়ে গেল। এইভাবে দ্বিতীয় মহাযুদ্ধ এসে গেল। ওই সময় ডিম্পটন সাহেব তার কারবার গুটিয়ে ফেললেন, কেননা আর ওই সব অফিসের সামগ্রী বিলেত থেকে আনা সম্ভব হলো না জাহাজের অভাবে। আবার বিলেতে ওই সব সামগ্রী তৈরিও হতে লাগলো কম, ভারতবর্ষেই যথাসাধ্য সব অফিস সামগ্রী তৈরি হতে লাগলো। ডিম্পটন সাহেব তার যাবতীয় ব্যবসার স্বত্ব কয়েক লক্ষ টাকায় বিক্রি করে একদিন চলে গেলেন কোথায় কাউকে না জানিয়ে। দমদমের বাড়িটা বেওয়ারিশ পড়ে রইল। এবারে গল্পটার প্রথম কয়েক লাইন আবার পড়া যাক। সেদিন কি বিশ্রী রকমের শীত পড়েছিল, আর সেই সঙ্গে বৃষ্টি। ওই দিন যদুগোপাল বসের ছেলে রাধারমণ স্থির করেছিল, অনেকদিন হয়ে গেছে, এখন ওই বাড়িটিতে গিয়ে থাকতে শুরু করলে হয়। রাধারমণ সৈন্য বিভাগে চাকরি করত, কিন্তু বাংলাদেশ যুদ্ধের সময় তার পায়ে গুলি লাগে, সেই থেকে সে অবসরপ্রাপ্ত। বাপের মতো রাধারমণও ভূত ইত্যাদিতে বিশ্বাস করত না। তাছাড়া রাধারমণের ধারণা হয়েছিল, বহুদিন তো কেটে গেছে, এখন নিশ্চয় ওই বাড়িতে আর কোনো ভয় নেই, ওই বাড়িতে একবার থাকতে শুরু করলে কে আর তাকে সরিয়ে দেবে। তাছাড়া ডিম্পটন সাহেব তো তার বাবাকে
ওই বাড়িটায় থাকতেই দিয়েছিলেন। ঠান্ডা, হুহু ঝড়, দুর্যোগ চলছে চারদিকে। রাধারমণ একের পর এক সিগারেট টেনে চলেছে। তার কিন্তু মনে হচ্ছে কোনোরকম ভূতুত কেউ কোথাও নেই, কিন্তু বড় ঠান্ডা। ফায়ার প্লেসটা আগুন থাকলে বেশ হতো। আচ্ছা, একটু আগুন জ্বেলে নিলে কেমন হয়, ভাবল রাধারমণ। একটু একটু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে সে পুরনো ভাঙা চেয়ার টেবিল পেয়ে গেল। তারপর সিগারেট লাইটার থেকে পেট্রোল ঢেলে ফায়ার প্লেসে আগুন জ্বাললো সে। চমৎকার আগুন, চমৎকার লাগছিল তার। একটা রাত কাটাবে সেইখানে, তারপর আরও কয়েক রাত। ভূত, ভূতের ভয় সে করে না। রাত্রে বোধহয় বাজ পড়ল। প্রচণ্ড আওয়াজ হতেই বাড়ির একটা পাশ ভেঙে পড়ল হুড়মুড় করে। রাধারমণ জানলা দিয়ে বাইরে তাকালো। তারপর হঠাৎ আবার বিকট আওয়াজ। তার একটু আগে ছিল বিদ্যুতের ঝলকানি। সমস্ত বাড়িটাই ভেঙে পড়ল আর আগুন লেগে গেল। প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড আগুনের মধ্যে যেন লড়াই বেঁধে গেল। পরদিন ভাঙা পোড়ো বাড়ির মধ্যে পাওয়া গেল রাধারমণের আধপোড়া মৃতদেহ। মুখে শান্তির চিহ্ন, দমদমের সে বাড়িটা শুনতে পাই এখনও আছে, মানে ভাঙাচোড়া অবস্থায় পড়ে রয়েছে। তার উপর গজিয়ে উঠেছে লতা পাতা আরও কত রকমের গাছ। সে বাড়ির ধারে কাছেও কেউ যায় না, রাতে তো নয়, এমনকি দিনেও নয়। তাহলে গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।